আন্তরিকভাবে দেশের সকল জনগণকে 71তম প্রজাতন্ত্র দিবসের অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রায় 200 বছর ইংরেজরা আমাদের ভারতবর্ষে রাজত্ব চালায়, তারা তাদের অমানবিক অত্যাচার চালায়। অবশেষে 1947 সালের 15ই আগস্ট আমরা অর্থাৎ ভারতবাসীরা স্বাধীনতা লাভ করি। এই স্বাধীনতা পাওয়াটা খুব সহজ কাজ ছিল। এই স্বাধীনতা লাভের জন্য অসংখ্য মহান বীর বিপ্লবীদের আত্মবলিদান করতে হয়েছিল। অসংখ্য অগণিত ভারতবাসীরা তাদের জীবন পরোয়া না করে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল, আর যার পরিণাম 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীনতা পাই। সেই সময়ে আমাদের কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। এক কথায় বলতে গেলে ইংরেজরা আমাদের ভারতবর্ষে রাজত্ব চালানোর সময় তাদের সুবিধা অনুযায়ী কিছু নিয়ম চালু করে। তাই স্বাধীনতা পাওয়ার পরেও সেই নিয়মই কয়েক বছর চলতে থাকে। এর ফলে আমাদের ভারতীয়দের মধ্যে একটা অগোছালো ভারতবাসীর রূপ দেখতে পাওয়া যায়, আর তাই ভারতবাসীদের জন্য কিছু আইন প্রণয়ন করা জরুরি হয়ে পড়ে। সেই সময়কার রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি ভারতীয়দের জন্য তিনি আইন প্রণয়নের দায়িত্ব অর্পণ করেন ডক্টর বিআর আম্বেদকরের ওপর। 1950 সালের 26শে জানুয়ারি ডক্টর বিআর আম্বেদকর একটা সংবিধান তৈরি করেন আমাদের ভারতবাসীদের জন্য। এই সংবিধানে বলা হয় যে আমাদের জনগণের জন্য কি অধিকার রয়েছে। এই সংবিধানে বলা হয় যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, বিভিন্ন ধর্মকে সমানভাবে, সমান চোখে, সমানভাবে গুরুত্ব দিতে হবে। আর সেই সঙ্গে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ এবং 26শে জানুয়ারি এই দিনটি জাতীয় দিবস হিসাবে গণ্য। পৃথিবীতে লিখিত সংবিধানগুলির মধ্যে আমাদের ভারতবর্ষের লিখিত সংবিধান হলো সবচেয়ে বৃহত্তম সংবিধান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে করতেন, যে দেশে তুমি জন্মেছো সেই দেশের উন্নতি সাধনের জন্য যদি তুমি তোমার জীবন উৎসর্গ করে দাও তখনই তোমার জীবনের সার্থকতা। আমরা যদি শিক্ষক হই তবে ছাত্রছাত্রীদের সঠিকভাবে, সুন্দরভাবে শিক্ষাদানের মাধ্যমে, আমরা যদি ডাক্তার হই তবে রোগীদের যত্ন সহকারে সঠিকভাবে চিকিৎসার মাধ্যমে, আমরা যদি উকিল বা পুলিশ হই তাহলে জনসাধারণকে উপকারের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে পারি। অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি আমরা আমাদের দেশের উন্নতি সাধনে আমরা সচেষ্ট হই তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সম্মানের সাথে বুক ফুলিয়ে বলতে পারে আমরা ভারতবাসী আর আমরা ভারতীয় হয়ে গর্বিত অনুভব। জয় হিন্দ, বন্দে মাতরম।